বর্তমানে আমরা যে জায়গাটিকে চিতপুর বলে জানি সেই অঞ্চলের ইতিহাস প্রায় 400 বছর পুরনো। চিত্তেশ্বরীপুর অথবা চিত্রপুর বা চিতপুর 1792 থেকে 93 সালে তৈরি স্যার আফজন সাহেবের মানচিত্রে সাবেকি চিতপুর গ্রাম থেকে কালীঘাট পর্যন্ত প্রসারিত রাস্তাকে বলা হয়েছে রোড টু চিতপুর, অর্থাৎ চিতপুর নামক গ্রামে যাবার রাস্তা। তারও আগে ইংরেজের তৈরি মানচিত্রে আঁকা ছিল এই রাস্তার ম্যাপ, সেখানে তার পরিচয় পিলগ্রিম পাথ, অর্থাৎ তীর্থযাত্রীদের পথ। এ পথ কোন তীর্থে নিয়ে যায় যাত্রীকে তাও বলা আছে মানচিত্রে, রোড টু কালীঘাট। এ পথেই আদি কলকাতার বুকের ওপর দিয়ে সুতানুটি থেকে বনপথ ধরে তীর্থযাত্রীরা পৌঁছতেন গোবিন্দপুর ছাড়িয়ে কালীঘাটে। 1495 সালে রচিত বিপ্রদাস পিপ্লাইয়ের মনসামঙ্গল কাব্যেও এই অঞ্চলের উল্লেখ রয়েছে। এই অঞ্চল ছিল শিল্পীদের বর্ধিষ্ণু গ্রাম। আগে নাকি এই জায়গার নাম ছিল চিত্রপুর, পরে সেখান থেকেই নামকরণ হয় চিতপুর। আবার ভিন্ন মত অনুসারে 1610 সালে জৈনিক গোবিন্দদাস নামে এক ব্যক্তি এই অঞ্চলে দেবী চিত্তেশ্বরী কালী মন্দির নির্মাণ করেন। এই কালী মন্দিরে নাকি নিজে হাতে নরবলি দিতেন কুখ্যাত চিতে ডাকাত। অনেকেই মনে করেন এই চিতে ডাকাত অথবা চিত্তেশ্বরী কালী মন্দিরের নাম থেকেই জায়গাটির নাম হয় চিতপুর। 1717 সালে ভারতে মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমান জারি হয়। এই ফরমান অনুযায়ী সম্রাটের কাছ থেকে ইংরেজরা 38টি গ্রামের স্বত্ব পেয়েছিলেন। এই 38টি গ্রামের মধ্যে 5টি বর্তমানে হাওড়া জেলায় এবং বাকি 33টি কলকাতায়। কলকাতার এই 33টি গ্রামের মধ্যেই ছিল চিতপুর। পরবর্তীকালে চিতপুর, টালা, বীরপাড়া ও কালীদহ গ্রামগুলিকে নিয়ে ডিহি চিতপুর গঠিত হয়। বর্তমানে যে স্টেশনকে আমরা কলকাতা স্টেশন নামে চিনি সেটাই এককালের চিতপুর স্টেশন। প্রথম দিকে এই স্টেশন থেকে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করত না। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে একমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল করত চিতপুর স্টেশন থেকে। বর্তমানে যে জায়গাটিতে স্টেশন অবস্থিত, আগে সেই জায়গাটি পণ্য রাখবার জায়গা হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে কলকাতা স্টেশনের যে জায়গায় গাড়ি এবং বাস পার্কিং করা হয় সেটি আগে ব্যবহার করা হতো কয়লা রাখার জায়গা হিসেবে। 19শ শতকের শুরু, উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের কৌশল হিসেবে তখন প্রতিদিন বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে নতুন নতুন যুদ্ধ। ফোর্ট উইলিয়ামে তৈরি নতুন কামানের জন্য চাই ক্যারেজ থেকে শুরু করে চাকা লাগানোর শক্ট। সাবেক কলকাতার কাছে বড় পাইকারি কাঠের বাজার ছিল চিতপুরে। ফোর্ট উইলিয়াম থেকে কামান এনে তার ক্যারেজ তৈরির জন্য এই জায়গাটি পছন্দ হয়েছিল কোম্পানির কর্তাদের। এখানেই 1801 সালে নির্মাণ শুরু হল গান ক্যারেজ এজেন্সি, দেশের সবথেকে পুরনো অস্ত্র তৈরির কারখানা। 1802-এর 18ই মার্চ এই কারখানায় উৎপাদন শুরু হল রাইফেলের। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সামরিক বাহিনীকে অস্ত্রের যোগান দেওয়ার জন্য কলকাতা থেকে অদূরে একটি বন্দুক এবং গুলির কারখানা স্থাপন করে। কারখানায় উৎপন্ন পণ্যের পরিবহনের সুবিধার জন্য প্রয়োজন হল মালবাহী গাড়ি। তখনই তৈরি হল চিতপুর স্টেশন। ব্রিটিশদের তৈরি সেই গান অ্যান্ড শেল কোম্পানি আজও বর্তমান। 2 দশকের ঐতিহ্যকে এখনো বহন করে নিয়ে যাচ্ছে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি। এরপর বহুদিন পেরিয়ে গেলেও এই স্টেশন থেকে কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করত না। অবশেষে 2000 সালে শিয়ালদহ স্টেশনের উপর যাত্রীর ভার কমাতে চিতপুর স্টেশন থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। বর্তমানে চিতপুর স্টেশনে 5টি প্ল্যাটফর্ম রয়েছে। এখান থেকে প্রতিদিন মোট 39টি ট্রেন যাতায়াত করে। চিতপুর স্টেশনের আরও একটি ইতিহাস রয়েছে। এই চিতপুর স্টেশন থেকেই 2008 সালের 14ই এপ্রিল পয়লা বৈশাখের দিন ভারত বাংলাদেশের মধ্যে প্রথম আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছিল। এর বেশ কিছুদিন পর 2017 সালে কলকাতা থেকে খুলনা পর্যন্ত আরও একটি আন্তর্জাতিক ট্রেনের যাত্রা শুরু হয় এই স্টেশন থেকে, যার নাম বন্ধন এক্সপ্রেস। বর্তমানে এই চিতপুর স্টেশনটি কলকাতা স্টেশন নামেই খ্যাত। 2006 সালে চিতপুর স্টেশনের নাম বদলে রাখা হয় কলকাতা স্টেশন।
শিয়ালদহ, হাওড়া, শালিমার স্টেশন ছাড়াও কলকাতা স্টেশন হল এই রাজ্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।